Hi friends, welcome to my channel. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে বানানোর সময় রেসিপি কিংবা শীত খুরমার রেসিপি। টেস্ট করে বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে। মিষ্টি ঠিক আছে? সিদ্ধ হয়েছে? সিদ্ধ হয়েছে, মিষ্টি ঠিক আছে। সব পারফেক্ট। পারফেক্ট। আয়ানকে পরে দেবো, একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আয়ানকে দেবো। এখন আগে তুমি খেয়ে দেখো, দেওয়া যাবে তো আয়ানকে? ঠিক আছে। তো তোমরা দেখলে আয়ানের কথা বললাম, আয়ান এটা খেতে ভালোই বাসে। তো একটু ঠান্ডা না হলে কি দেওয়া যাবে না, কারণ এটা গরম গরম, ভীষণই গরম থাকে, এটা খাওয়া যায় না। ও যে কী করে খাচ্ছে ওই জানে তো। ও খাক, আমি তোমাদেরকে রেসিপিটা বলে দিই কীভাবে রান্না করতে হবে। তো আমি এখানে নিয়েছি শুকনো গরম মশলা, তার সাথে তেজপাতা, আর এখানে হচ্ছে শুকনো ড্রাই ফ্রুটস, এখানে হচ্ছে কিশমিশ, কাজু, আলমন্ড, বাদাম, তোমার পেস্তা, তারপরে এই সমস্ত জিনিস আছে। তার সাথে সেমাই আছে, ঘি আছে, আর চিনি আছে। জল লাগবে, আর এখানে হচ্ছে দুধ আছে। দুধ গরম করে 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 আমি গাঢ় করে রেখেছি দুধটা, এই দুধটাই আমি দেবো। তো বাড়িতে বানানোর সেমাইটা বানানোর পরে, ওটা হচ্ছে ময়দার সেমাই, বানানোর পরে এটা হচ্ছে আমাদের মাসি শাশুড়ি, উনি হচ্ছে ভালো করে আমাকে ভেজে দিয়েছিলেন, ওই ভাজা সেমাইটা আমি এবার রান্না করব। কেনার সময়টা কী বলতো, ভাজা থাকে তো, ওটা ঘি দিয়ে আগেই, ঘি কিংবা ডালডা দিয়ে ভাজা থাকে, এটা হচ্ছে শুধু ভাজা। তো তার জন্য কী হয়, এটা খুব ড্রাই থাকে, তো আমাকে এখানে ঘির পরিমাণটা একটু বেশি নিতে হবে। যারা ধরো ঘি খেতে পারে না, ঘির গন্ধ সহ্য করতে পারে না, তো তারা সাদা তেল দিয়েও করতে পারে, রিফাইন্ড অয়েল দিয়ে। তো আমি এখানে নেবো 3 চামচ ঘি, আমার যতটা সময় আছে সেই অনুযায়ী আমার 3-3.5 চামচ ঘি নিলে পরিমাণটা ঠিক হবে। তো ঘিটা গরম হতে দেবো। ঘি গরম হওয়ার পরে শুকনো যে গরম মশলা আছে তার সাথে হচ্ছে তেজপাতা, ড্রাই ফ্রুট সবগুলো ভাজতে দেবো। ড্রাই ফ্রুটগুলোর আমি আগে ধুয়ে নিয়েছিলাম, শুকনো নারকেলও আছে, আছে যা যা আমি পেয়েছিল হাতের কাছে, যা যা ছিল আমি সব আর কি দিয়ে ধুয়ে, মানে ছোটো ছোটো করে পিস টুকরো করে ধুয়ে রেখেছিলাম। এবার এগুলো মিডিয়াম ফ্লেমে ভাজবো। একবারে গ্যাসটা জোরে দিলে কী হবে, যে এক সাইডটা মানে একটু লালচে হয়ে যাবে, ভিতর থেকে ভাজা হবে না, ক্রিস্পি ভাবটা আসবে না। তাই ফ্লেমটা স্লো কিংবা মিডিয়াম রেখে ভাজতে হবে। এটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে, মানে অর্ধেকের বেশি একটু ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি সেমাইটা দিয়ে দেবো, শুকনো সেমাইটা। এই সেমাইটা সত্যি ভীষণ ভালো হয় খেতে, কেনা সেমাইয়ের থেকে এই সেমাইটা বাড়ির বানানোর সেমাইটা ভীষণই ভালো হয়। তো আমি এখানে সেমাইটা দিয়ে দেবো, ফ্লেমটা রাখবো মিডিয়াম, আর হচ্ছে ভালো করে ভাজবো, নাহলে জোরে রাখলে কী হবে, এটা পুড়ে যাবে, একটা সাইড পুড়ে যাবে, ভালোভাবে ভাজা হবে না। তাই এটাকে নাড়িয়ে নাড়িয়ে স্টক করা যাবে না, বারবার নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভাজতে হবে। এটা স্টক করা যাবে না, চামচটা নাড়াতেই থাকতে হবে, নাহলে একটা সাইড পুড়ে যাবে। তো দেখো লালচে লালচে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখানে তোমরা কেউ ডাইরেক্ট চাইলে দুধও দিতে পারো। তো আমি দুধটা একটু বেশি করে গরম করে রেখেছি, একটু গাঢ় করে রেখেছি, ওই জন্য আমি আগে অল্প জল দিয়ে এটা সেদ্ধ করে নেব, তারপরে দুধ দেবো, মানে অর্ধেক সেদ্ধ করব। তো এটা সেদ্ধ হোক। বাড়িতে হচ্ছে তোমরা যদি চাও বানাতে, তা এইভাবে বানিয়ে দেখো, বাচ্চা খুব ভালো লাগবে, মানে বাচ্চা ভালোভাবেই খাবে, আর সত্যি বাড়িতে বানানোর সময়টা খুব টেস্ট হয়। আমি এখানে 1 চিমটে লবণ দিয়ে দিলাম, স্বাদটা একটু ভালো রাখার জন্য, মানে টেস্টটা আর একটু বাড়ানোর জন্য। তো এটা অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু পরে আমি এখানে দুধ দিয়ে দেবো। দেখো শুধু হচ্ছে তোমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এখানে দুধটা ঢেলে দেবো। দেখো জলটাও গাড়াচ্ছে, খুব বেশি পরিমাণে জল দেবে না, অল্পই জল দিতে হবে। এবার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এখানে এবার আমি দুধ কিছুটা দিয়ে দেবো, অল্প একটু দুধ বাঁচিয়ে রেখেছি, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুব গাঢ় হয়ে যায়, তখন আবার দুধ লাগে। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, যে যেরকম মিষ্টি খায় সে সেরকমই চিনি দেবে। তবে বাড়িতে বানানোর সময় আটার সময় হোক, চাই ময়দার সময় হোক, এগুলোতে একটু চিনির পরিমাণ বেশি দিতে হয়, কারণ এগুলো একটু বেশি ড্রাই থাকে, মিষ্টির ভাগটা এখানে একটু বেশি লাগে। এটা আমি গ্যাসটা জোরে করেই এটা মানে এটা ফোটা
পর্যন্ত রাখবো। দেখো আমার রান্নাঘরে বাইরে কী সুন্দর পার্পল কালারের ফুল, মনটাই খুব খুশি হয়ে যায় আর কি, ফ্রেশ ফ্রেশ মাইন্ড থাকে। তো সময়টা আমার হয়ে গেছে, এটা আমি গ্যাসটা জুড়ে রাখবো আর একটু ফোটার জন্য, দুধটা একটু গাঢ় হওয়ার জন্য। এই অবস্থায় কেউ যদি চাও মিল্ক মেড দিতে কিংবা খয়া ক্ষীর দিতে দিতে পারো, আমি দেবো না, কারণ আয়ানকে দেবো, যতটা পাতলা হবে ততটাই ভালো, ওর দুধের আইটেম খাওয়া একটু বারণ। তো আমার দেখো রান্না হয়ে গেছে, এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 10 মিনিট পরে আমাদের হারুনকে দেবো খেতে। দেখি তোমরা দেখেছো ভিডিও স্টার্টিংয়ে হারুন খেয়েছে, তা আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও বেশি গাঢ় হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।